আসসালামু আলাইকুম আপুরা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কচু শাক কীভাবে ডাল দিয়ে রান্না করেছি আর এটা অনেক মজা ছিল আর কিভাবে কচু শাক রান্না করলে তোমাদের গলা একেবারেই চুলকাবে না আর খেতেও অনেক সুস্বাদু হবে আর আমার এই সহজ রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করতেছি আশা করি তোমরা রেসিপিটা সম্পূর্ণ দেখবে আর ঠিক এইভাবে বাসায় কচু শাক রান্না করার চেষ্টা করবে সো আপুরা প্রথমেই এই কচু শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা আমি ডালগুটনির মাধ্যমে ভালোভাবে গুটে নিয়েছি তারপর এখানে দেখুন আমি তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো তারপর এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের কচু শাকটা কিন্তু খেতে অনেক বেশি মজা হবে আর এই কচু শাকটা আমি ডাল দিয়ে রান্না করতেছি কারণ আমাদের বাসার সবাই ডাল দিয়ে খেতে অনেক পছন্দ করে আর এখানে আমি কয়েকটা টমেটো কুচি নিয়ে নিয়েছি এটা কিন্তু আবশ্যক না দেওয়া আপনারা চাইলে দিতে পারেন এই টেস্টের জন্য শুকনো মরিচ নিয়ে নিয়েছি এখানে আমি আর শুকনো মরিচটা কিন্তু হাতের মাধ্যমে ভালোভাবে কচলিয়ে নিতে হবে তারপর এখানে আমি মশলা দিয়ে দিয়েছি আর এখানে গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুবই ভালো সুগন্ধি ছড়াই পরিমাণ মতো লবণ হলুদ আর এগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিবেন দেখতে পাচ্ছেন সব কিছু পরিমাণ আপনারা যে অতটুক পরিমাণের কচু শাক নিয়েছেন ততটুক পরিমাণেরই আন্দাজ করে দিতে হবে আর এখানে আমি ওই যে শুকনো মরিচের হাত দিয়ে কচলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও রান্না করতে করতে পারেন শুকনো মরিচ দিয়ে রান্না করলে যখন শুকনো মরিচটা কামড়ে পড়ে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে সেজন্য আমরা শুকনো মরিচ দিয়েই রান্না করি তারপর এখানে আমি ডালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর ওই ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে দিবেন অল্প করে দিয়ে দিবেন পানি তারপর পাঁচ থেকে দশ মিনিট রান্না করার পর কিন্তু আপনারা এখানে কচু যে শাকটা নিয়েছিলেন ওই গুটে রেখেছিলেন আলাদাভাবে ওই কচুর শাকটা দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন হয়তো কচু শাক দিয়ে দিবেন হয়তো কচু শাকের উপরে বাগা দিয়ে দিবেন এ ডালগুলা যেগুলো কষায় নিয়েছেন এগুলো আর কি আর এখানে কিন্তু অবশ্যই লেবুর রসটা দিতে হবে বেশি করে লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু গলা একদমই চুলকাবেন আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর এই কচু শাকগুলো কিন্তু আমাদের গাছেই হয়েছে আমাদের ছাদের উপর জন্মিয়েছে একটা আম এনে লুকে দিয়েছিল তারপর কিন্তু অনেকগুলো হয়ে গিয়েছে আমরা প্রায় প্রতি সপ্তাহে একবার করে কচু শাক কিন্তু রান্না করে খেতে পারি আর কচু শাক আপনাদের যাদের বেলখুনি বা ছাদ রয়েছে সেখানে রোপণ করার চেষ্টা করবেন কারণ যে কচু শাকগুলো বাইরে বাহিরে বিক্রি করে ওগুলো কিন্তু কুতার না কুতার সেটা কিন্তু আমরা জানি না কারণ কচু শাক কিন্তু অনেক মানে কি বলবো অপরিষ্কার জায়গায়ও জন্মায় সেজন্য সবসময় চেষ্টা করবেন পরিষ্কার জায়গায় নিজেরা রোপণ করে খাওয়ার জন্য তাহলে কিন্তু ভালো হয় তারপর এখানে আমরা ইলিশ মাছ বোনা করেছিলাম আজকেই ইলিশ মাছ বোনা দিয়ে কচু শাকটা খাবো আর এটা বিশ্বাস করবেন অনেক মজা হয়েছে অনেক বেশি মজা হয়েছে আশা করি আপনারা বাসায় খেলে বুঝতে পারবেন আর এই পর্যন্ত যেসব আপুরা ভিডিও দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে প্রতিদিন তোমাদের সাথে একটা করে লং ভিডিও শেয়ার করতে পারি কারণ লং ভিডিও করাটা কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় আমার জন্য তাও চেষ্টা করবো আল্লাহ হাফেজ